আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আর আপু ভাইয়েরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। আর আমি একদিন পরপর ভিডিও ছাড়ব, এখন যেহেতু এখন সবাই ঘরে ঘরে অসুস্থ হচ্ছে আর ভিডিও ছাড়তে গেলে একটু কষ্ট হয়ে যায়, তার জন্য প্লিজ আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন। আর আমি যেখানে গরু মাংস নিয়েছি, গরু মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এই যে ভিজিয়ে রাখবো পানি দিয়ে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে হবে, ভিতরে যদি কোনো রক্ত থাকে তাহলে কিন্তু বের হয়ে যায়। আর এইভাবে যদি রান্না করেন না তাহলে খেতে ভালো লাগবে। আর আমাদের মুসলমানদের ভিতরে তো রক্ত খাওয়া হারাম, এটা তো সবাই আমরা জানি। আর এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা আর কি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, সেটা আর কি দিয়ে দিলাম। আর এলাচ, লবঙ্গ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী এগুলো সব দিয়ে দিলাম। আর এই যে জয়ফলটা একটু আমি থেতো করে দিব, আর জয়ন্তীগুলো যে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা রান্না করেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগে, আর জয়ফল জয়ন্তী দিলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমি থেতো করে দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন। আর এই যে আমি এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেয়, হাত দিয়ে যদি মিশানো হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার হাতটা মানে একটু কাটা আছে এই জন্য এখনও ভালো হয় নাই। তার জন্য আমি এই যে চামচ দিয়ে মিশিয়ে নিলাম, মিশানো হয়ে গিয়েছে। এখন চুলায় বসিয়ে দিয়েছি, আর পানিটা যখন বের হয়ে যাবে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। পানিটা শুকিয়ে গেলে আবারও ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি আবারও জলের পানি দিয়ে দিব, মানে জলের পানি না, কষানোর জন্য একটু পানি দিব। কষানোর জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এইভাবে যদি অল্প জলে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এই যে কষানো হয়ে গিয়েছে, এখন কিন্তু খাওয়ার পর্যায়ে চলে এসেছে। এভাবে আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু ঝোল রাখবো, কারণ সকালে বাচ্চারা, আমি রাত্রেই রান্না করে রেখেছি, আর সকালে বাচ্চারা একটু রুটি দিয়ে ঝোল দিয়ে খেতে পছন্দ করে, তার জন্য। আর কষানো মাংস খেতে তো সবাই জানে যে খেতে খুবই ভালো লাগে। রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, খেতে অনেক মজা হয়েছিল। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।